My dear students, you are most welcome in this class. My name is Dilip from DKD English. I hope all of you are very good. Tomar hoto lokkho korcho recently shuru korechi spoken English. Shudhu spoken English noy, tar sathe paccho grammar. Orthat spoken English shikhte hole je tomar grammar er proyojon ache. Shuddho bhabe spoken English shikhte hobe. গ্রামারের প্রয়োজন আছে, সেটা তুমি এখান থেকে এই ক্লাস থেকে পুরোপুরি ভাবে টের পেয়ে যাবে। আমি চেষ্টা করছি সবসময় ইজি ওয়ে ইজি ইংলিশ দিয়ে তোমাদেরকে শেখানোর জন্য। আর তাই তুমি যদি নতুন হয়ে থাকো, যদি স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছ, তাহলে প্রথমেই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আগে ভেরিফাই করে দেখো যে আমার এই টেকনিক্যাল বা ইজি ক্লাসগুলো তোমার ভালো লাগছে। ভালো লাগে তাহলে তো ঠিক আছে, আর যদি ভালো না লাগে তাহলে চ্যানেলটা আবার আনসাবস্ক্রাইব। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদেরকে অজস্র ধন্যবাদ। যে কথাটা বলছি, আমি গ্রামারের যাবতীয় খুঁটিনাটি সবসময় বিভিন্নভাবে ইজি ওয়েতে তৈরি করে, অর্থাৎ ভিডিও তৈরি করে তোমাদের সামনে তুলে ধরছি, যাতে করে তোমরা যে যে অবস্থায় থাকো না কেন, আশা করি যে এই ধরনের ইজি এবং টেকনিক্যাল ক্লাসগুলো তোমরা সহজে বুঝতে পারবে, শিখতে পারবে এবং দীর্ঘদিন মনে রাখবে। আমার এই চ্যানেলের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ তোমার ইংলিশ রিলেটেড সব কিছু, সেটা গ্রামার বলো, আবার স্পোকেন ইংলিশ বলো, প্যারাগ্রাফ, এসে, কিংবা ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার ইত্যাদি যাবতীয় সব কিছু। আজকের ক্লাসের হচ্ছে সেই স্পোকেন ইংলিশ উইথ গ্রামার। ক্লাসটা আমি বেশি বড় না করে, অর্থাৎ দীর্ঘায়িত না করে, শর্টকাট করে এই যে যে জিনিসগুলো শিখাচ্ছি সেগুলোতে গ্রামারের কি ব্যবহার আছে এবং কিভাবে সেটা তৈরি করতে হবে তা বুঝাচ্ছি। তোমার কাজ হবে কি, কোনোরকম স্কিপিং করা ছাড়া পুরো ভিডিওটা দেখা, যদি তুমি স্পোকেন ইংলিশ সত্যি শিখতে চাও। কারণ আমি যখন শেখাই তখন কোন জায়গায় কোন ধরনের রুল আসে বা কোন ধরনের টেকনিক্যাল কিছু শর্টকাট ফর্ম চলে আসে সেটা হয়তো আমি নিজেও বলতে পারি, যখন বুঝাতে যাও তখন মাথায় আসবে সেটাই বলে দিই, সেটাই বুঝিয়ে দিই। আর তুমি যদি স্কিপ করে যাও হয়তো সেই জিনিসটা মিস করতে পারো। তাই তোমার প্রতি আমার পরামর্শ হচ্ছে কোনো রকম স্কিপিং না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, এতে করে তোমারই ভালো হবে। স্পোকেন ইংলিশ উইথ গ্রামার ক্লাস থ্রি, অর্থাৎ এগুলো স্পেশাল ক্লাস স্পোকেন ইংলিশ। এর আগে দুটা ক্লাস গেছে, দ্বিতীয় ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কিভাবে প্রশ্ন করতাম, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রশ্ন, তাও 80-90টা প্রশ্ন দিয়েছিলাম, সেগুলো কিভাবে তৈরি করতে হয়, কিভাবে মুখস্থ করতে হবে সেটা শিখিয়ে দিয়েছিলাম। আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। আজকের এই ক্লাসে এখন তোমাদেরকে শেখাতে চলেছি যে সেই সব প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে। যেহেতু স্পোকেন ইংলিশ শিখতে যাচ্ছ প্রাইমারি পর্যায়ে, তোমাকে যে জিনিসগুলো না শিখলেই নয়, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে তোমাকে দেখা যায় কি বিভিন্ন জনের সাথে তোমাকে কথা বলতে হচ্ছে, প্রথম পর্যায়ে যেসব কথাবার্তাগুলো বলা হয়, যেভাবে প্রশ্নগুলো করা হয়, যেভাবে আনসারগুলো দিতে হয় সেগুলো তো শেখা উচিত। সরি, এখন প্রশ্নটা গত ক্লাসে শিখেছিলে, আজকে শেখানো হচ্ছে কিভাবে আনসারটা দিতে হবে। দেখো এখানে কি হয়েছিল, কোয়েশ্চেনে দিয়েছিলাম কি হু, হোয়াট, হুম, ওয়েন, হাউ, ইত্যাদি। আজকে হচ্ছে সেগুলো প্রশ্ন আছে এবং সাথে সাথে কি আছে আনসার আছে। দেখো হু আর তুমি, এখন কথা হচ্ছে যে এখানে গ্রামারের কি ইউজটা আসে, এখানে গ্রামার ইউজটা তাহলে আমি তোমাদেরকে এখানে একটু সংক্ষেপে বলে দিই যে এটা হচ্ছে যে স্ট্রাকচারটা কিরকম হবে। স্ট্রাকচার অর্থ হচ্ছে গঠন প্রণালী বা গঠন,
স্ট্রাকচারটা হয় কিরকম, প্রথমে কি আছে হু দিয়ে প্রশ্ন করতে হচ্ছে, হু, এরপরে কি আছে অক্সিলারি ভার্ব আছে বা বি ভার্ব আছে, বি ভার্ব করলাম আমি এমনিতে ভার্ব দিলাম, ভার্ব যদি এটা কেউ কোন ধরনের ভার্ব সেটা বি ভার্ব হওয়া যাচ্ছে, এরপরে কি আসছে এর পাশে সাবজেক্ট, তারপরে ইন্টারগেটিভ মার্কস। ওকে, তো এখন অনেকে মনে করে কি প্রথমটায় বুঝে সাবজেক্ট, তাহলে প্রথমে যদি আমি সাবজেক্ট দিই এটা হচ্ছে হু, আসলে কিন্তু হুটা সাবজেক্ট, হুটা হচ্ছে এখানে ইন্টারগেটিভ প্রোনাউন, হুটা ইন্টারগেটিভ প্রোনাউন, অর্থাৎ যে প্রোনাউন দিয়ে প্রশ্ন করতে হয় হু, তাহলে হু হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন আর আর হচ্ছে বিভাগ এরপরে সাবজেক্ট। আনসারটা কিভাবে করতে হচ্ছে, আই এম এরপরে তোমার নাম, সরি আই, আই মানে হচ্ছে কি আই অ্যাম, এখানে আই অ্যাম আমি, এখানে একটা প্রশ্ন উত্তর দেওয়া যায় কিভাবে আই এম তোমার নাম, আবার আরেকটা জায়গায় প্রশ্ন উত্তর দেওয়া যায় কিভাবে আই এম এ, এখানে তোমার প্রফেশন যেমন স্টুডেন্ট, আম এ স্টুডেন্ট, আই এম ফার্মার, আই এম এ ডাক্তার ইত্যাদি। ওকে, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তাহলে এখানে কি হচ্ছে, এখানে দেখো হোয়াট হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন, ইজ হচ্ছে বিভাগ আর ইওর নেম হচ্ছে সাবজেক্ট তোমার নাম, সরি। তাহলে এখানে এটা আমার মনে হয় লিখতে গেলে অনেক সময়ের দরকার হবে, সে তো আমি সংক্ষেপে বলে হচ্ছি, তাহলে হোয়াট হচ্ছে এটা ইন্টারগেটিভ প্রোনাউন, ইজ হচ্ছে বিভাগ আর ইওর নেম হচ্ছে পুরোটা সাবজেক্ট, অর্থাৎ তোমার নাম কি, আনসারটা কিভাবে হতে পারে, আনসারটা হতে পারে মাই নেমস এরপরে তোমার নাম, অর্থাৎ আমার নাম হলো, ঠিক আছে। এরপরে দেখো হাউ আর ইউ, তুমি কেমন আছো, এখানে স্ট্রাকচারটা কিরকম, হাউ দিয়ে শুরু হচ্ছে, হাউ হচ্ছে অ্যাডভার্ব, হাউ ইন্টারগেটিভ প্রোনাউন হতে পারে, হাউ ইন্টারগেটিভ প্রোনাউন প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, এখানে আর কিন্তু ওই যে বি ভার্ব যেটা বলছি ভার্ব, তুমি কেমন আছো, থাকা অর্থে এখানে ব্যবহার করা হচ্ছে আর, হওয়া আর থাকা অর্থে আমরা এম ইজ আর ব্যবহার করি, আবার আছে অর্থে অনেক সময় আমরা কি ব্যবহার করি হ্যাভ ভার্বকে ব্যবহার করি সেখানে, অর্থাৎ সাবজেক্টের কিছু আছে, সাবজেক্ট আছে এখানে, সাবজেক্ট আছে আমি আছি তুমি আছো সে আছে ইত্যাদি, কিন্তু ওইটা হবে আমার আছে তোমার আছে তার আছে সে ধরনের, হ্যাঁ আই এম ফাইন অথবা আই এম গুড, এখানে কিন্তু আমি আনসারটা লিখিনি, এই যে তোমার এটা হয়তো লেখার দরকার ছিল, এটা হয়তো আমি এখানে লিখতে পারতাম কিন্তু আমি এটা লিখিনি, তোমার এটা বুঝে নিও, আই এম ফাইন অথবা কি হতে পারে আই এম গুড, এখন হতে পারে এটা অর্থ হচ্ছে যে আমি ভালো আছি, এখন তুমি তো হয়তো তুমি আনওয়েলও থাকতে পারো, তাহলে তখন তোমাকে কি লিখতে হয়, কি লিখতে হবে আই এম আনওয়েল, অথবা তুমি মোটামুটি ভালো আছো আই এম সো সো, অথবা আমি মোটামুটি ভালো আছি আই এম প্রিটি ওয়েল অথবা আই এম প্রিটি গুড ইত্যাদি, এভাবে লেখা যায়। তো এই ধরনের আমি একটা তোমাদেরকে চার্ট করে দিয়েছিলাম কখন কি বলতে হবে সেটা, বিশেষ করে আনসারটা, আশা করি সেটা তোমাদের মনে আছে, আর যদি মনে না থেকে থাকে তাহলে আমার ভিডিও লিঙ্কে গিয়ে সেটা একটু দেখে নিতে পারো, সরি। এরপর হচ্ছে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, এখানে স্ট্রাকচারটা কি হাউ, এরপরে নাউন, দেখো ওল্ড হচ্ছে কিন্তু বয়স, নাউন আর ইউ তোমার, ভার্ব হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে আর, এরপর সাবজেক্ট হচ্ছে ই, তাহলে এখানে আনসারটা কি দাঁড়ায় আম, এখানে তোমার এজ, সাপোজ তুমি মনে করো যে তোমার বয়স 18 বছর, তাহলে এখানে লিখতে হবে আই এম 18 ইয়ার্স ও। হোয়েন ইজ ইউর বার্থডে, তোমার জন্মদিন কবে, এখানে হোয়েন দিয়ে শব্দ ইন্টারগেটিভ প্রোনাউন দিয়ে হতে পারে, এটা অ্যাডভার্ব হতে পারে, কখন সময়, সময় বুঝালে সাধারণত কি হয় অ্যাডভার্ব অফ টাইম, হোয়েন, তারপরে কি আছে ভার্ব ইজ আছে, এরপরে ইওর বার্থডে নাউন অর্থাৎ এটা সাবজেক্ট। ওকে, আনসারটা কি, ইট ইজ অন, এখানে একটা ডেট, ইটস অন ডেট, যেমন এটা হতে পারে ইটস অন 26th ডিসেম্বর, এটা
ছাব্বিশে ডিসেম্বর, এভাবে লিখতে পারো। হোয়ার হোয়ার ইউ বর্ন ইন, তুমি কোথায় জন্মগ্রহণ করেছ, স্ট্রাকচারটা কিরকম, হোয়ার এরপরে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব। দেখো হোয়ার 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 হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্ব, এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে বর্ন, ইনটা হচ্ছে প্রিপোজিশন, তো পুরোটা বর্ন ইন মিলে মানে জন্মগ্রহণ করা বোঝায়। আনসারটা কি, যেমন এখানে আনসারটা তুমি কোথায় জন্মগ্রহণ করেছো সেটা লিখবে, আই ওয়াজ বর্ন ইন বাংলাদেশ, আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, অথবা আই ওয়াজ বর্ন ইন যে যে দেশে তুমি জন্মগ্রহণ করেছো সে জায়গা বা সেই দেশের নাম। হোয়াট ইজ ইওর ডেট অফ বার্থ, তোমার জন্ম তারিখ কোন, ইটস অন, এখানে তোমার জন্ম তারিখটা দিয়ে দেবে, ইটস অন 26 ডিসেম্বর বা যে কোনো একটা দিয়ে দিতে পারলে, অথবা তোমার জন্ম তারিখটা এখানে লিখতে হবে। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, অথবা হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন শ্রেণীতে পড়ো, আই এম আই রিড ইন, হয়তো বলতে পারো ক্লাস 10 টিএন লিখতে পারো, অথবা তুমি যদি কলেজে পড়ো সেখানে আই রিড ইন টার্ন এসএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এটা এভাবে লিখতে পারো। তাহলে এরপরে কি হবে, নাইন, হোয়াট ইজ দ্য নেম অফ ইওর স্কুল অথবা কলেজ, তোমার বিদ্যালয় বা কলেজের নাম, এখানে আনসারটা তুমি লিখে একদম সহজ প্রশ্নের সাথে মিলিয়ে তোমাকে লিখতে হবে, দ্য নেম অফ মাই স্কুল অথবা দ্য নেম অফ মাই কলেজ ইজ, এখানে আরো একভাবে লিখে দেয়, যেমন তুমি লিখতে পারো মাই স্কুলস, মাই স্কুলস নেম ইজ, অর্থাৎ স্কুলের পরে অ্যাপোস্ট্রোফিয়াস দিতে হবে, মাই স্কুলস নেম ইজ, আর যদি কলেজ হয় তাহলে কলেজের পরে অ্যাপোস্ট্রোফিয়াস দিতে হবে, কলেজ নেম ইজ, সেভাবেও লেখা যায়। দ্য নেম অফ মাই স্কুল অথবা কলেজ ইজ, এখানে তোমার স্কুলের নাম বা কলেজের নাম দিয়ে দিতে হবে। নাম্বার 10, হোয়াটস ইউর ফেভারিট গেম, তোমার প্রিয় খেলা কোন, তবে এখানে কি ফুটবল অথবা ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম, এভাবে যেমন দেওয়া যায় আবার এভাবে লেখা যায় যে মাই ফেভারিট গেম ইজ, মাই ফেভারিট গেম ইজ ফুটবল অর ক্রিকেট। হোয়াট ইজ ইওর, এখানে ওয়ার্ডস, ওয়ার্ডস মানে হচ্ছে হোয়াট ইজ, হোয়াটস ইওর ফেভারিট সাবজেক্ট, তোমার প্রিয় বিষয় কোনটি, ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, আমি দিলাম ইংরেজি, এখন তোমার অন্য বিষয় তো ফেভারিট হতে পারে, সেখানে তুমি তোমার বিষয়ের নামটা লিখে দেবে। হোয়াট ইজ ইওর বার্থল্যান্ড অর মাদারল্যান্ড, বার্থল্যান্ড বলতে যেটা বোঝায়, মাদারল্যান্ড বলতে কিন্তু সেটাকে বোঝায়, তোমার জন্মভূমি অথবা মাতৃভূমি কোন, বাংলাদেশ অথবা ইন্ডিয়া, যেখানে তুমি জন্মগ্রহণ করেছো বাংলাদেশ অথবা কি লিখতে হবে, ইন্ডিয়া ইজ মাই বার্থ ল্যান্ড অথবা মাদারল্যান্ড, আমার জন্মভূমি ইন্ডিয়া অথবা বাংলাদেশ, ভারত বা বাংলাদেশ যে কোনো একটা। বাট ইজ দ্য নেম অফ ইওর কান্ট্রি, তোমার দেশের নাম, দ্য নেম of my country is কি, বাংলাদেশ অথবা ইন্ডিয়া, যেটাই তুমি লিখো। ডু ইউ লাভ ইওর কান্ট্রি, তুমি কি তোমার দেশকে ভালোবাসো, অফকোর্স এখানে তুমি ইয়েস না দিতে পারো অথবা অফকোর্স দিতে পারো, অফকোর্স আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি, ইয়েস দিয়ে হ্যাঁ বুঝে আর অফকোর্স দিয়ে অবশ্যই বুঝে। হোয়াট ইজ ইওর মাদার টাং, তোমার মাতৃভাষা কি, বাংলা হিন্দি তোমার মাতৃভাষা যেটা সেটা এখানে লিখতে হবে, বাংলা অথবা হিন্দি ইজ মাই মাদার টাং, যে কোনো একটা, অথবা অন্য ভাষা থাকে সেটা উর্দু হলে উর্দু, তারপর ফার্সি হলে ফার্সি, যেটা। When do you get up from bed, তুমি কখন ঘুম থেকে উঠো, I get up from bed at 6 AM. আমি সকাল 6টা বাজে ঘুম থেকে উঠি, এখানে এ এম দিয়ে কিন্তু অ্যান্টিমেরিডিয়াম বোঝায়, অ্যান্টিমেরিডিয়াম
আর অথবা এভাবে লিখতে পারো, আই গেট আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং, এভাবে লেখা যায়। এখানে তুমি একটা দিতে পারো, আই গেট আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং, এভাবে দেয়া যায়। When do you go to sleep? তুমি কখন ঘুমাতে যাও? I go to sleep at 10 p.m. এটা হচ্ছে পোস্ট মেরিডিয়াম। পোস্ট মেরিডিয়াম দিয়ে কি বুঝে? পিএম দিয়ে কি বুঝে? পোস্ট মেরিডিয়াম, আমি রাত 10টা বাজে ঘুমাতে চাই। এইট, when do you take in your breakfast? তুমি সকালের নাস্তা কখন করো? I take my breakfast at 6 a.m. 6:30 a.m. আমি সকাল 6:30টায় আমার নাস্তা করি বা সকালের নাস্তা করি। When do you take in your breakfast? Usually, তুমি সকালের নাস্তায় কি খাও? অর্থাৎ সাধারণত তুমি কি খাও? সকালের নাস্তায় সাধারণত তুমি কি খাও? I usually take ব্রেড, এগ, ডাল অ্যান্ড এ লিটল টি ইন ব্রেকফাস্ট, অথবা এখানে ইন মাই ব্রেকফাস্টও লিখতে পারো। আমি সাধারণত আমার সকালের নাস্তা কি খাই? দুটি ডিম, ডাল এবং এ কাপ অফ টি, এ লিটল টি, অল্প পরিমাণ চা খাই। ঠিক আছে, ওয়েন ডু ইউ টেক ইন ইউর লাঞ্চ? ওয়েন ডু ইউ টেক ইউর লাঞ্চ এভাবে হতে পারে, তুমি কখন দুপুরে খাবার খাও? আই টেক মাই লাঞ্চ, আই টেক মাই লাঞ্চ অ্যাট 1:30 p.m. অর্থাৎ এখানে তুমি পিএম না দিয়ে অ্যাট নুন দিতে পারো, অ্যাট 1:30 p.m. এভাবে লিখতে হবে। আমি দুপুর 1:30 বাজে আমার দুপুরে খাবার খাই। When do you take in your dinner? অর্থাৎ তুমি তোমার রাতের খাবারে কি খাও? I take my dinner, রাতের খাবার তুমি কখন রাতের খাবার খাও? I take my dinner at 10 p.m. আমি রাত 10টা বাজে রাতের খাবার খাই। Which is your favorite food? তোমার প্রিয় খাবার কোনটি? মাই ফেভারিট ফুড ইজ, মাই ফেভারিট ফুড এখানে ইজ দ্য ইজ ব্রেড অ্যান্ড এগ ফ্রাই, অর্থাৎ রুটি এবং ডিম ভাজা। ডু ইউ লাইক এনি ড্রিঙ্ক? তুমি কি কোনো পানীয় পছন্দ করো? কোনো পানীয় বলতে এখানে সাধারণত জুস অথবা দুধ ইত্যাদিকে বোঝানো হচ্ছে। ইয়েস ইয়েস, আই লাইক হোম মেড লেমন জুস, অর্থাৎ পানীয়ের মধ্যে তুমি কি বলছো? আমি ঘরে বানানো লেবুর শরবত বা লেবুর রসকে পছন্দ, জুস দিয়ে যদিও কি বুঝায়? রস বুঝায়, তো এখানে লেবুর শরবতকে বোঝানো হবে। তারপর কি, হোয়াট ইজ ইউর ফেভারিট ড্রিঙ্ক, তোমার প্রিয় পানীয় কোন? হোমমেড লেমন জুস ইজ মাই ফেভারিট ড্রিঙ্ক। ওয়েন ডু ইউ স্টার্ট ফর স্কুল, তুমি কখন স্কুলে বা বিদ্যালয়ে যাও? আই স্টার্ট ফর স্কুল অ্যাট 9:30 a.m. এটা এভাবে লিখা যায়, অ্যাট 9:30 a.m. আই স্টার্ট ফর স্কুল, এখানে এম বুঝাবে, এখানে এ এম দেওয়ার জন্য একটা ফুল স্টপ দিয়ে দিই, ফুল স্টপ দিলে জিনিসটা শুনতে পাই। তাহলে আমি সকাল 9:30 বা 9:30 মিনিটে স্কুলে যাই বা স্কুলের উদ্দেশ্যে রওনা হই। হোয়েন ডাজ ইওর স্কুল ব্রেক আপ, তোমার স্কুল বা বিদ্যালয় কখন ছুটি? পেন দিয়ে প্রশ্ন করা হয়েছে, এখানে ডাস হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এরপরে নাউন, তারপরে মেন ভার্ব। মাই স্কুল ব্রেকস আপ, ব্রেকস আপ এখানে আপ হবে, ব্রেকস আপ অ্যাট 4:30 p.m.
4:30 PM অর্থাৎ আমার স্কুল ছুটি হয় বিকেল 4:30। হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাও বা বিদ্যালয়ে কিভাবে যাও? আই গো টু স্কুল অন ফুট, আমি পায়ে হেঁটে স্কুলে যাই অথবা আমি রিক্সায় চড়ে স্কুলে যাই। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের নাম? দ্য নেম অফ মাই স্কুল ইজ, এখানে তোমার স্কুলের নাম দিয়ে দিতে হবে। হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম ইউর হোম, তোমার স্কুল তোমার বাসা থেকে কত দূরে? ইট ইজ 1 কিলোমিটার বা 2 কিলোমিটার, যেটা হয় সেটাই তুমি এখানে লিখতে পারো ফ্রম মাই হোম, অর্থাৎ এটা আমার বাসা থেকে 1 কিলোমিটার দূরে। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট টিচার, তোমার প্রিয় শিক্ষকের নাম? এখানে কি লিখবে? এখানে তোমার প্রিয় শিক্ষকের নাম লিখতে হবে। আনসারটা কিভাবে হয়? দ্য নেম অফ মাই ফেভারিট টিচার ইজ মিস্টার এক্স, তোমার প্রিয় শিক্ষকের নাম কি? মিস্টার এক্স। হু ইজ শি, হু ইজ হি, তিনি কে? এখানে তিনি কে বলতে কিন্তু ওই টিচারকে প্রশ্ন করা হচ্ছে না, কিন্তু অন্যান্য ফর্মের মধ্যে যদি থাকে যে প্রশ্নের এটার পরিবর্তে এটা পরপরই প্রশ্নটা দেয়া হয়েছে, তাহলে তোমাকে টিচার কে সেটা লিখতে হবে, কি ওনার পরিচয় আর অন্য কোনো পরিচয় থাকে। এখানে বোঝানো হচ্ছে যে তুমি যেখানে আছো তোমার পাশাপাশি হয়তো অন্য কেউ আছে বা অন্য কাউকে ইঙ্গিত করে জিজ্ঞেস করা হচ্ছে হু ইজ শি অথবা হু ইজ হি। শি নারী অর্থে বা মেয়ে অর্থে ব্যবহার হবে আর হি পুরুষ অর্থে ব্যবহার হবে। হি হিজ 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 মানে হচ্ছে হি ইজ, শি ইজ মাই ব্রাদার অথবা সিস্টার অথবা আঙ্কেল, যেটা হয় এটসেট্রা। এখানে খেয়াল রাখতে হবে হি হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, শি হচ্ছে ফেমিনিন জেন্ডার। হোয়াট ইজ ইউর ফাদারস নেম, তোমার বাবার নাম কি? মাই ফাদারস নেম ইজ, মাই এখানে কিন্তু খেয়াল রাখবে মাই ফাদারস, মাই ফাদারস, ফাদারের পর অ্যাপোস্ট্রফি এস আছে, এটা না দিলে কিন্তু ভুল হয়ে যাবে, অ্যাপোস্ট্রফি না দিলে মারাত্মক ভুল হবে, তখন কি হবে আমার বাবাদের নাম বাবাদের, তখন সেটা প্লুরাল নাম্বার হয়ে যাবে, এটা কিন্তু কি পসেসিভ নাউন বোঝাচ্ছে, যেটা কি নিজের অধিকারের কোনো কিছু বোঝায়, আমার বাবার নাম এর বোঝায়। নেমস নেমস মানে নেম ইজ, মাই ফাদারস নেমস মিস্টার ওয়াই অথবা তোমার এখানে তোমার বাবার নাম লিখতে হবে। হোয়ার ইজ ইউর ফাদার অথবা হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তোমার বাবা কি করে? এখানে হি ইজ এ ডক্টর অথবা হি ইজ এ টিচার অথবা হি ইজ এ বিজনেসম্যান, যেটা যেরকম হয় সেটা সেভাবে আনসারটা লিখতে হবে। হাউ ওল্ড ইজ ইউর ফাদার অথবা হাউ ওল্ড ইজ হি, তোমার বাবার বয়স কত? হি ইজ 35 ইয়ার্স ওল্ড দিতে পারো অথবা তোমার বাবার যে বয়স সেখানে সেই বয়সটা তুমি ইনপুট করতে পারো। হাউ ইজ ইউর ফাদার, তোমার বাবা কেমন আছে? হি ইজ ফাইন, হি ইজ ফাইন, তিনি ভালো আছেন অথবা গুড, ইজ গুড, তিনি ভালো আছেন। হোয়াট ইজ ইউর মাদার্স নেম, তোমার মায়ের নাম কি? এখানে তোমার মায়ের নাম লিখতে হবে, মাই মাদার্স নেম ইজ। এগুলি লেখার কত কারণ আছে, কারণ আমি দেখেছি কি অনেকে একটা নর্মাল ফর্ম ফিল আপ করতে কোচকায় অনেক সময় ব্যবসায় এখানে কি লিখবো ওখানে কি লিখবো, অনেকে সেটা কনফিউশনে থাকে, আর সেই জন্য আমি এটা প্রথমে করেছি তোমাদের জন্য। হোয়াট ইজ ইউর মাদার অথবা হোয়াট ডাজ ইউর মাদার ডু, তোমার মা কি করে? মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ অথবা মাই মাদার ইজ এ টিচার, তোমার মা প্রফেশনটা এখানে লিখতে হবে, আমার মা হলেন একজন গৃহিণী অথবা আমার মা হলেন একজন শিক্ষিকা, যেটা হয়। হাউ ইজ ইউর মাদার, তোমার মা কেমন আছে? শি ইজ ফাইন অথবা শি ইজ গুড,
তিনি ভালো আছেন। হাউ আর ইউর প্যারেন্টস, এখানে একটা জিনিস লক্ষ্য করো যে প্যারেন্টস, প্যারেন্টস মানে মা এবং বাবা দুজনকে বোঝানো হয় প্যারেন্টস। এটা তাই এখানে তোমার মা বাবা কেমন আছেন এটা ট্রান্সলেশন করে দেওয়া হলো। আনসারটা কি হতে পারে? দে আর ফাইন অথবা দে আর গুড। হাউ ওল্ড ইজ ইয়োর মাদার, তোমার মার বয়স কত? অথবা হাউ ওল্ড ইজ শি, তোমার মায়ের বয়স কত, তোমার তার বয়স কত, যেটা বোঝানো হয়। আনসারটা কি লিখবে? এখানে তোমার মায়ের বয়স লিখবে, আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, শি ইজ 28 ইয়ার্স ওল্ড। হ্যাভ ইউ এনি ব্রাদার অর সিস্টার, তোমার কি কোনো ভাই অথবা বোন আছে? আনসারটা কি থাকলে ইয়েস, আই হ্যাভ অনলি ওয়ান ব্রাদার অথবা আই হ্যাভ অনলি ওয়ান সিস্টার। এখানে আই অ্যাপোস্ট্রফি ভি দিয়ে কি বোঝানো হচ্ছে? আই হ্যাভ। আর যদি না থাকে তাহলে লিখতে হবে কি? নো, আই হ্যাভ নো ব্রাদার অর সিস্টার। হোয়াটস ইউর ব্রাদার্স নেম, তোমার ভাইয়ের নাম? এখানে আনসার তো তোমার ভাইয়ের নাম দেখবে। মাই ব্রাদার্স নেম ইজ রাজু, আমার ভাইয়ের নাম রাজু। হোয়াটস ইউর সিস্টার্স নেম, তোমার বোনের নাম কি? এখানে অ্যাপোস্ট্রফি না দিলে কিন্তু ভুল হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। এখানে লেখার সময় অ্যাপোস্ট্রফি দিতে হবে। মাই সিস্টার্স নেম ইজ রিনা, আমার বোনের নাম রিনা। হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারের সদস্য সংখ্যা কত? অথবা তোমার পরিবারে কতজন সদস্য আছে? দেয়ার আর ফাইভ ফ্যামিলি মেম্বার্স ইন মাই অথবা ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে বা আমার পরিবারে পাঁচজন সদস্য আছে। হাউ ইজ ইউর ফ্যামিলি, তোমার পরিবার কেমন বা কিরকম? এখানে কি লিখবে? মাই ফ্যামিলি অথবা আওয়ার ফ্যামিলি ইজ এ হ্যাপি ফ্যামিলি। ঠিক আছে, এখানে আবার আরেকটা হতে পারে, একক পরিবার বা যৌথ পরিবার, সেটাও হতে পারে। হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই এম ফাইন, আই এম ফাইন, আই এম গুড অথবা আই এম ফাইন অথবা আই এম গুড, আমি ভালো আছি। হোম ডু ইউ লাইক অথবা হোম ডু ইউ লাভ মোস্ট, তুমি কাকে বেশি পছন্দ করো বা তুমি কাকে বেশি ভালোবাসো? আই লাইক মাই মাদার অথবা ফাদার মোস্ট, আমি আমার মাকে অথবা আমি আমার বাবাকে বেশি ভালোবাসি। আর যদি তুমি উভয়কে বেশি ভালোবাসো তাহলে সেটা এভাবে লিখতে পারো, আই লাইক বোথ মাই মাদার অ্যান্ড ফাদার, তখন ফাদার অ্যান্ড মাদার দিয়ে তারপর লাস্টে লিখবে মোস্ট। হু ইজ ইউর ফেভারিট পার্সন, তোমার প্রিয় ব্যক্তি কে? মাই ফেভারিট পার্সন ইজ মাই গ্র্যান্ডমাদার, আমার প্রিয় ব্যক্তি হচ্ছে কে? আমার দাদি বা নানি অথবা দিদা, তার যেটা বোঝায়। তারপর হু টিচেস ইউ অ্যাট হোম, তোমাকে বাড়িতে কে শেখা? মাই মাদার টিচেস অ্যাট হোম, আমার মা আমাকে বাড়িতে শেখান। কিন্তু ভাই বলে ভাই, মাই ব্রাদার, সিস্টার বলে সিস্টার, যিনি হন বা যে হয় সেটা এখানে লিখে দেবে। হু কুকস ফুড ফর ইউ অ্যাট হোম, বাড়িতে তোমার জন্য কে রান্না করেন? মাই মাদার কুকস ফুড ফর আস অ্যাট হোম, আমার মা আমাদের জন্য বাড়িতে আমার মা আমাদের জন্য রান্না করেন। আর যদি অন্য কেউ রান্না করেন, ফাদারও হতে পারে, সিস্টারও হতে পারে, আবার মেড সার্ভেন্টও হতে পারে, যেটা হয় সেটা এখানে তুমি লিখতে পারো। হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, তুমি তোমার মুক্ত বা অবসর সময়ে কি করো? আই রিড স্টোরি বুক অথবা আই ওয়াচ টিভি ইন মাই ফ্রি টাইম, এখানে দুটো থেকে যে কোনো একটা, অথবা তোমার যদি অন্য কোনো পছন্দ থাকে সেটা তুমি লিখতে পারো। হোয়াট ইজ ইউর হবি, তোমার প্রিয় শখ কি? গার্ডেনিং ইজ মাই হবি, অর্থাৎ বাগান করা আমার
সব। হাউ ডু ইউ স্পেন্ড ইউর লেজার অথবা ফ্রি টাইম, তুমি কিভাবে তোমার অবসর সময় কাটাও? আই স্পেন্ড মাই ফ্রি টাইম ইন গার্ডেনিং, অর্থাৎ বাগান করে আমি আমার সময় কাটাও, অথবা ওয়াচিং টিভি হতে পারে ঠিকভাবে, অথবা রিডিং স্টোরি বুক হতে পারে, যেটা হয় সেটা তুমি এখানে লিখে দিতে পারো। হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন, তুমি বিকেলে কি করো? আই প্লে উইথ মাই ফ্রেন্ড ইন দ্য, এখানে ফ্রেন্ডস দিতে পারো, ফ্রেন্ডও দিতে পারো, ফ্রেন্ড হলে একজনকে বুঝাবে আর ফ্রেন্ডস হলে বহু জনকে বুঝাবে। ইন দ্য আফটারনুন, বিকেলে আমি আমার বন্ধুদের সাথে খেলি, অথবা তুমি যদি বলো যে আমি আমার কাজিনদের সাথে খেলি তাও লিখতে পারো, অথবা ভাইয়ের সাথে উইথ মাই ব্রাদার লিখতে পারো, অথবা বোনের সাথে হলে উইথ মাই সিস্টার, যেটা হয় জাস্ট এখানে স্ট্রাকচারটা দিয়ে দেওয়া হলো তুমি কিভাবে আনসারটা করবে। হোয়ার ডু ইউ লাইক টু প্লে, তুমি কি খেলতে পছন্দ করো? আই লাইক টু প্লে ক্রিকেট, অথবা আই লাইক টু প্লে ফুটবল, অথবা আই লাইক টু প্লে চেস, অথবা আই লাইক টু প্লে লুডো, যেটা হয় শুধু খেয়াল রাখতে হবে লাইক টু প্লে, লাইক টু প্লে। আর যদি এখানে সাবজেক্ট চেঞ্জ হয় উই হতে পারে উই লাইক টু প্লে, তুমি দিই তুমি হতে পারে, তোমরাও হতে পারে, তুমি হলো যে অ্যান্সার হবে, তোমরা হলো প্রায় এখানে শুধু আই এর জায়গায় কি বসে দেবে উই বসে। হুম ডু ইউ প্লে উইথ, তুমি কার সঙ্গে খেলো? আই প্লে উইথ মাই কাজিনস, আমি আমার চাচাতো ভাই বোন বা মামাতো ভাই বোনদের সাথে খেলি। হোয়ার ডু ইউ প্লে, তুমি কোথায় খেলো বা তোমরা কোথায় খেলো? আই প্লে অথবা উই প্লে ইন দ্য ফিল্ড। ডু ইউ ওয়াচ টিভি অথবা টেলিভিশন, তুমি কি টেলিভিশন দেখো? ইয়াস আই ওয়াচ টিভি, হ্যাঁ আমি টেলিভিশন দেখি। আর নো হলে কি লিখতে হবে? নো আই ডোন্ট ওয়াচ টিভি। ওয়েন ডু ইউ ওয়াচ টিভি, তুমি কখন টেলিভিশন দেখো? আই ওয়াচ টিভি আফটার ডিনার অথবা অ্যাট দ্য টাইম অফ ডিনার, আমি রাতের খাবারের পর টিভি দেখি অথবা রাত্রে খাওয়ারের সময় টিভি দেখি। অনেকে টিভি দেখে দেখে খায়, তখন সেটা বলতে হবে কি আই ওয়াচ টিভি আফটার ডিনার, তখন লিখতে হবে আই ওয়াচ টিভি অ্যাট দ্য টাইম অফ ডিনার, অথবা আফটার ডিনার অ্যাট দ্য টাইম অফ ডিনার, দুটো থেকে যে কোনো একটা লিখতে হবে। হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর থানা অর উপজেলা, তোমার উপজেলা বা থানার নাম? দ্য নেম অফ মাই থানা অর উপজেলা ইজ, যে কোনো একটা নাম। হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর পোস্ট অফিস, তোমার ডাকঘরের নাম? দ্য নেম অফ মাই পোস্ট অফিস ইজ, আমি এখানে পি দিয়েছি, তোমরা তোমাদের পোস্ট অফিসের নাম দিয়ে। হোয়াট ইস ইউর পোস্ট অফিস কোড নাম্বার, তোমার ডাকঘরের কোড নাম্বার কত? প্রত্যেকটা ডাকঘরে একটা কোড নাম্বার থাকে, সেটা এখানে লিখতে হবে। এখানে তুমি কি লিখলে? মাই পোস্ট অফিসেস, অফিসেস কোড নাম্বার ইজ, আমার পোস্ট অফিসের বা ডাকঘরের কোড নাম্বার, আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি 2349, তুমি তোমার ডাকঘরের নাম্বার এখানে লিখবে। হোয়াট ইস দ্য নেম অফ ইউর ভিলেজ, তোমার গ্রামের নাম? দ্য নেম অফ মাই ভিলেজ ইজ ওয়াই, এখানে তুমি তোমার গ্রামের নাম। ইন হুইচ ডিস্ট্রিক্ট ইজ ইট সিচুয়েটেড, এটা কোন জেলায় অবস্থিত? ইট ইজ সিচুয়েটেড ইন আর ডিস্ট্রিক্ট, আর যে কোনো একটা ডিস্ট্রিক্টের নাম বোঝাচ্ছে আমি, এখানে তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম লিখে দেবে। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ডিস্ট্রিক্ট, তোমার ডিস্ট্রিক্টের নাম সেম আসবে, তোমার জেলার নাম কি? দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট, এখানে তোমার ডিস্ট্রিক্টের নাম বা জেলার নাম। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম টাউন, তোমার শহরের নাম? এখানে আমি দিয়েছি চট্টগ্রাম, তুমি তোমার হোম টাউনের নাম লিখতে পারো, ঢাকা খুলনা ইত্যাদি থেকে যে যেখানে থাকো হোম টাউনের নাম। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? আই
am preparing my homework. অর্থাৎ আমি আমার কি বাড়ির কাজ করছি। এখানে তুমি তোমার তুমি যখন যে কাজটা করছো সেই কাজটা অর্থাৎ সেই মুহূর্তে এই মুহূর্তে তুমি যে কাজটা করছো সেটা লিখতে হবে। যেমন তুমি যদি বলো যে আই এম ইটিং রাইস অথবা আই এম রিডিং যেটা হয় সেটাই লিখ। Where do you live? তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো? I live at Agrabah in Chattogram. এখানে আমি একটা ছোট্ট জায়গা একটা বড় জায়গা আগ্রাবাদ হচ্ছে চট্টগ্রামের মধ্যে একটা জায়গায় সেজন্য ছোট জায়গার আগে এক বসেছে আর বড় জায়গার আগে ইন বসেছে। Where are you come from? তুমি কোত্থেকে এসেছো? তুমি এখানে এটা হতে পারে where have you come from এভাবে লিখতে পারো। Come from Khulna অথবা I came from Khulna এটাও দিতে পারো। Do you have any friend in school? তোমার কি স্কুলে কোনো বন্ধু আছে? Yes, I have many friends in school. স্কুলে আমার অনেক বন্ধু আছে। আর যদি স্কুলে তোমার না থাকে তাহলে তুমি লিখবে নো আই হ্যাভ নো ফ্রেন্ডস ইন স্কুল। সাধারণত সবাই স্কুলে বন্ধু থাকে সেই জন্য এখানে লেখা হয়েছে ইয়েস আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন স্কুল। অথবা তুমি যদি বলো তো আই হ্যাভ অনলি টু ফ্রেন্ডস ইন মাই স্কুল এভাবেও লিখতে পারো। হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড তোমার সেরা বন্ধুর নাম কি? এখানে আমি দিলাম গোপাল। গোপাল ইজ মাই বেস্ট ফ্রেন্ড গোপাল আমার সেরা বন্ধু। Which is your favorite game? তোমার প্রিয় খেলার নাম কি? এখানে তুমি তোমার প্রিয় খেলার নাম লিখো। আমি দিয়েছি চেস ইজ মাই ফেভারিট গেম দাবা আমার প্রিয় খেলা। তুমি চাইলে ফুটবল দিতে পারো ক্রিকেট দিতে পারো যে যেটা পছন্দ। ডু ইউ লাইক টু প্লে ক্রিকেট তুমি কি ক্রিকেট খেলতে পছন্দ করো? ডু ইউ লাইক ইয়েস আই লাইক আই প্লে ক্রিকেট অথবা আই লাইক ক্রিকেট নো আই ডোন্ট প্লে ক্রিকেট অথবা নো আই ডোন্ট লাইক ক্রিকেট যেটা যেভাবে তুমি লিখতে চাও হ্যাঁ হলে হ্যাঁ না হলে না। উড ইউ লাইক টু প্লে উইথ মি তুমি কি আমার সাথে খেলবে? ইয়াস ইয়াস আই লাইক টু প্লে উইথ ইউ অথবা অফকোর্স অবশ্যই। আর যদি না হয় তাহলে কী করে লিখতে হবে? সরি আই হ্যাভ নো টাইম তখন একটা কস দেখিয়ে সরি বলতে হয় নো সরাসরি উত্তর দেওয়াটা উচিত না। Where is your blood? তোমার অর্থে গ্রুপ মাই ব্লাড গ্রুপ ইজ বি পজিটিভ অর্থাৎ আমি এখানে বি পজিটিভ একটা গ্রুপের নাম লিখলাম তুমি তোমার ব্লাড গ্রুপের নামটা এখানে লিখ। What is your nationality? তোমার জাতীয়তা কি? মাই ন্যাশনালিটি ইজ বাংলাদেশ অথবা ইন্ডিয়ান যার যেটা হয়। What is your religion? তোমার ধর্ম কি? মাই রিলিজিয়ান ইজ ইসলাম অথবা হিন্দু অথবা বুদ্ধিস্ট যেটা হয়। What is your mobile number? তোমার মোবাইল নাম্বার কত? মাই মোবাইল নাম্বার ইজ এখানে আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি এখানে তোমার মোবাইল নাম্বার দিয়ে দিতে পারি। What is your favorite color? তোমার প্রিয় রং? My favorite color is blue. আমার প্রিয় রং হলো নীল। এখানে তোমার প্রিয় রংটা তুমি দিয়ে দিতে পারো। Have you any pet animals? তোমার কি কোনো পোষা প্রাণী আছে? Yes, I have a pet dog. হ্যাঁ আমার একটা পোষা প্রাণী আছে। এই প্রশ্নটাকে তুমি আবার অন্যভাবে লিখতে পারো Do you have দিতে পারো। এই প্রশ্নটাকে এভাবে লেখা যায় যে ডু ইউ হ্যাভ এনি পেট তোমার কি কোনো পোষা প্রাণী আছে? আনসারটা তুমি এখানে এভাবে লিখতে পারো ইয়াস আই হ্যাভ এ পেট ডগ। ওকে আচ্ছা এতটুকু পর্যন্ত রইল। আশা করি তোমাদের গত প্রশ্নের উত্তরগুলো বা সলিউশনগুলো তোমরা এখানে পেয়ে গেছো। এইভাবে অল্প অল্প করে প্র্যাকটিস করলে তোমাদের খুব তাড়াতাড়ি ইংলিশ শিক্ষা হয়ে যাবে অর্থাৎ স্পোকেন ইংলিশটা হয়ে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।